কিছুদিন ধরে গোলাপ গাছ নিয়ে একটা ভিডিওর জন্য আমার অনেক রিকোয়েস্ট আসছিল। অনেকেই কমেন্ট করে আমাকে জানাচ্ছিলেন যে গোলাপ গাছ নিয়ে একটা ভিডিও করুন। যদিও আমার ছাদ বাগানের গোলাপ গাছগুলো খুবই ছোট এবং অক্টোবরের শেষের দিকে নভেম্বরে আমি গোলাপ গাছগুলো কাটিং করেছিলাম, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর থেকে গোলাপ গাছের আর ভিডিও দেওয়া হয়নি। তবে এখন গোলাপ গাছগুলোতে সব ফুল এসে গেছে। এই গাছগুলোতে কীভাবে আমি ফুলটা আনলাম এবং গাছটা কীভাবে সতেজ আছে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, রেনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। আমার ছাদ বাগানে এই গোলাপ গাছগুলোকে আমি হোমমেড খাবার দিয়েই তৈরি করেছি। এর আগে আমার জবা গাছের ভিডিও এবং স্থলপদ্মের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি হোমমেড খাবারটা কীভাবে তৈরি করি। যদি আপনারা ওই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কী কী দিয়ে কিচেন ওয়েস্টটাকে ইউজ করে আমি হোমমেড খাবার তৈরি করে নিয়েছি গোলাপ গাছ, জবা গাছ এই ধরনের গাছের জন্য। সেই খাবারগুলো কিন্তু নিয়মিত 15 দিন অন্তর অন্তর এই গাছে দিয়ে গেছি। প্রথম থেকেই বলি, গোলাপ গাছের কাটিংয়ের ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সেই খাবারটা আমি কীভাবে ইউজ করেছিলাম। কাটিংটা করেছিলাম আমি অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুতে। কাটিংটা করার পর গাছগুলোকে ওই হোমমেড খাবারটা দিয়েছি। এরকম প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমি ফার্টিলাইজারগুলো তৈরি করি, এক মাস ধরে এই খাবারগুলোকে রেখে দিই। তারপর এক মাস পরে এই খাবারটাকে আমি গাছে দিয়ে দিই। এই প্যাকেটের মধ্যে যতটা ফার্টিলাইজার তৈরি হয়েছে সেইটা 3-4টে গাছের জন্য এনাফ। এইভাবে এরকম প্যাকেটের মধ্যে আমি হোমমেড ফার্টিলাইজারটা তৈরি করে রাখি। এই মিক্সড খাবারটাই আমি গোলাপ গাছে এবং জবা গাছে দিই। আমাকে আলাদা করে আর কোনো মিক্সড ফার্টিলাইজার তৈরি করে নিতে হয় না। এরপরে বলছি আমি এই গোলাপ গাছে কী লিকুইড ফার্টিলাইজার দিয়েছি। প্রতি সপ্তাহে সর্ষের খোল পচানো জল এই গাছে দিয়ে গেছি। সর্ষের খোল 100 গ্রাম নিয়ে সেটা 1 থেকে 1.5 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে 4 দিন পরে সেটা 20 লিটার জলের মধ্যে মিশিয়ে সেই জলটা 1/2 লিটার পরিমাণ প্রতিটা গাছে দিয়েছি। আমার এখানে গোলাপ গাছগুলোকে আমি 8 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছি, সেই জন্য এখানে 1/2 লিটার জল দিলেই সেই জলটা নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। 1/2 লিটারের বেশি জলের প্রয়োজন হয় না, সেই জন্য 1/2 লিটার সর্ষের খোল পচানো জল খুব পাতলা করে এই গাছে প্রতি সপ্তাহে দিয়ে গেছি। কখনো 5-6 দিন পরপরও দিয়েছি। এইভাবে গাছগুলোকে কিন্তু আমি বড় করেছি। কাটিং করার পরেই আমি ফাঙ্গিসাইড দিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম পরপর 2 দিন। 1 লিটার জলে ব্যাবিস্টিন আমি 1 গ্রাম দিয়ে এই গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছিলাম। ব্যাবিস্টিন যদি না থাকে আপনারা সাফ পাউডারও ইউজ করতে পারেন। ব্যাবিস্টিন ইউজ করলে 1 গ্রাম ইউজ করতে হবে 1 লিটার জলে, আর সাফ ইউজ করতে হলে 1 লিটার জলে 2 গ্রাম ইউজ করতে হবে। এটা হলো সাফ পাউডারের প্যাকেট, এটা যদি ইউজ করতে হয় তাহলে 2 গ্রাম পরিমাণ 1 লিটার জলের মধ্যে মিশিয়ে গাছ কাটিং করার পরেই গাছে স্প্রে করে দিতে হয়েছিল। এরপরে আমি এই গাছে বায়োএনজাইম ইউজ করা শুরু করেছি। ওই কাটিং করেছিলাম যে ভিডিওটাতে, ওই ভিডিওতে আমি তাকে দেখিয়েছিলাম যে আমি বায়োএনজাইম কীভাবে ব্যবহার করছি। প্রতিটা গাছে, শীতের গাছে আমি বায়োএনজাইম ব্যবহার করেছি, বোগেনভিলিয়াতেও বায়োএনজাইম ব্যবহার করেছি। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বায়োএনজাইম ব্যবহার করে। যদিও গোলাপ গাছে দিনে 2 বার করে জল স্প্রে করতে হয়, আমি যেহেতু মাটিতে বসিয়েছি সেই জন্য মাটিতে বেশি জল দিইনি, গাছে 2 বেলা স্প্রে করে দিয়েছি। তারপর থেকেই ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে। যখনই জল স্প্রে করেছি তখনই এখান থেকে বায়োএনজাইম 1 লিটার জলে 5 থেকে 10 ml মতো নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হয় না। 5 থেকে 10 ml পর্যন্ত বায়োএনজাইম নিয়ে দিনে 2 বার গাছে স্প্রে করতে হয়েছে। তারপরে ধীরে ধীরে ব্রাউন কালারের পাতা বেরিয়েছে এবং পাতা বেরোনোর পর থেকেই আমি কাকা কীটনাশকটা স্প্রে করেছি এবং নিম অয়েলও স্প্রে করে গেছি। এটা হলো কাকা জৈব কীটনাশক। এই কীটনাশকটা আমি প্রতি সপ্তাহে স্প্রে করেছি, তারপরেও মাঝে মাঝে আমি নিম অয়েল স্প্রে করেছি। কারণ গোলাপ গাছে খুব পোকামাকড়ের আক্রমণ হয়, লাল মাকড়ের আক্রমণ হয়, পাতা কুঁকড়ে যায়, এই ধরনের সমস্যাগুলো যাতে গাছে না হয় সেই জন্য নিয়মিত কীটনাশকটা ব্যবহার করে যেতে হয়েছে। তারপরে ধীরে ধীরে গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে এসছে আর ফুলের কুঁড়ি এসছে। ফুলের কুঁড়ি প্রথমবার আসার পরে 1-2টো কুঁড়ি আমি কেটে দিয়েছিলাম।
যাতে গাছটা একটু বড় হয়ে যায়। গাছগুলো খুবই ছোট আছে। একটা করে ফুল আমি প্রতিটা গাছে নিয়েছি, ফুলের কালার এরকম আর কীরকম হচ্ছে সেটা দেখার জন্য। দেখলাম গাছে ফুলগুলো যথেষ্টই বড় হয়েছে, আর তিন চার আর মিনি গোলাপের গাছগুলোতেও কিন্তু অনেক ফুল এসেছে। মিনি গোলাপের গাছটা আমি গ্যালিপ স্ট্রিট থেকে এনেছিলাম, সেটা আপনারা দেখেছেন। তারপরে এই মিনি গোলাপের গাছটাকে আমি মাটিতে বসাইনি, এটাতে এটাকে আমি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিটের মধ্যে বসিয়েছি। গাছ বসানোর সময় গাছের সঙ্গে নিচে রুটে যে মাটিটা থাকে সেটা ফাঙ্গিসাইডের জলের মধ্যে চুবিয়ে রেখে কিছুক্ষণ দু তিন ঘন্টা পরে তুলে নিয়ে তারপরে গাছ প্রতিস্থাপন করতে হয়। ওই নিচে যে মাটিটা ওটা যদি থেকে যায় গাছের রুটটা সেরকমভাবে ডেভেলপ করতে পারে না। সেই জন্য প্রতিটা গাছ বসানোর সময় আমি এইভাবে বসিয়েছি। যেহেতু এবছর আমি নতুন কোনো গাছ বসাইনি, সেই জন্য গাছ প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এরপরে যদি কখনও গোলাপ গাছ কিনে নিয়ে আসি, নিশ্চয়ই সেই গোলাপ গাছের প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছাদ বাগানের গোলাপ গাছগুলো কীরকম হয়েছে এবং গোলাপগুলো দেখতে কীরকম লাগছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। গোলাপ গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে পারেন, কারণ গোলাপ গাছ আমার ছাদ বাগানে টবে আমার সেরকমভাবে করা নেই। তবে বাগানে গোলাপ গাছ আমাদের 8-10 বছর ধরে রয়েছে, সেই গোলাপ গাছের পরিচর্যা কিন্তু হোমমেড পদ্ধতিতে করে যাচ্ছি। সুতরাং আপনারাও চাইলে হোমমেড ফার্টিলাইজার তৈরি করে গোলাপ গাছের পরিচর্যা করতে পারেন। আর এই হোমমেড ফার্টিলাইজারটা কীভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই হোমমেড ফার্টিলাইজার আমি কীভাবে তৈরি করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন, আর গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।